হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিকেল বেলা আড্ডা দিতে চলে আসলাম, তোমাদের সঙ্গে একটু গল্প স্বল্প করতে চলে আসলাম। তোমরা কেমন আছো? রোজকার মতন আজকেও বিকেল বেলা আড্ডা দিতে চলে এসেছি আর সাথে রয়েছি, দেখো অ্যাঞ্জু। অ্যাঞ্জু অ্যাঞ্জু আমাকে পাহারা দেয়, মা তাদের সঙ্গে কথা বলছে না বলছে, অ্যাঞ্জু দেখবার জন্য পাহারা দিয়ে দেখো। আবার অ্যাঞ্জু দেখছে, দেখছো অ্যাঞ্জু দেখছে। আবার তোমাদের সব খবর কি? তোমরা কেমন আছো? কি খবর? আজকে শনিবারে খাওয়া দাওয়া কি করলে? কমেন্ট টমেন্ট করে জানিও তোমরা খাওয়া দাওয়া কি করলে, তোমরা কি কে কি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। তোমরা কি কি দেখতে চাইছো, কীরকম জিনিস দেখতে চাইছো? অ্যাঞ্জেলকে দেখতে চাইছো না আমাদের দেখতে চাইছো, সেগুলো একটু কমেন্ট করে জানিও। সব কিছু একটু জানিও, একটু লাইক শেয়ারটা একটু বেশি করে করো, একটু লাইক করো বেশি করে, লাইক শেয়ারটা একটু বেশি বেশি চাই। অল্প অল্প তো হবে না, অল্প অল্প তো আমার পেট করে না, আমার বেশি তো পেট করে। অন্তত 100টা সাবস্ক্রাইব অন্তত তোমরা পুজোর মধ্যে করে দাও, 1 মাসের মধ্যে প্লিজ একটু হেল্প করো। তোমরা আমাকে দেখলে আমিও তো তোমাদেরকে দেখবো, তাই না বলো? তোমরা যদি আমাকে না দেখো আমি কেন তোমাদেরকে দেখবো? যেটা সত্যি সেটা সত্যি। দেখেছো অ্যাঞ্জু আমাকে ছাড়বে না, সবাই ছেড়ে চলে যাবে হয়তো, কোনো মানে হয় আমাকে চাটু চাটু করে দিয়ে চলে গেল। ওকে আমি বলেছি যে অ্যাঞ্জু চাটু চাটু করে দিই, দেখেছো চাটু চাটু করে দিয়ে চলে গেল। ভাবলাম আজকে একটু একা একা একটু বিগ বাজার বা বাজার কলকাতা থেকে একটু ঘুরতে যাবো, একা একাই ভাবছিলাম। তা আমার দূর, হাতে পয়সা কড়ি নেই, কী যাব? একটু গেলে তো এই টাইপটা কিনতে ইচ্ছে করবে, হাতে পয়সা করে হোক তারপরে দেখি একটুখানি বেরোনোর ইচ্ছে। কিছু কেনা, দুটো নাইটি কিনবো, আমার নাইটিগুলো সব ছিঁড়ে গেছে আর পুরোনো নাইট। তোমরা দেখেছো আমি একঘেয়ে নাইটি পরেই ভিডিও করি সকালবেলা গুড মর্নিংয়ে, আমার গুড নাইট মানে নাইটের মানে রাত্রিবেলা শোয়ার নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে, সেগুলোকেই চালিয়ে দিই। তাও তো তোমরা ভিডিওর মধ্যে মানে ফোনের মধ্যে দেখো বলে ভাবো ভালো, ছেঁড়া ছেঁড়া নাইটি পরে ভিডিও করা যায় না। কয়েকটা নাইটি কিনতে হবে, কয়েকটা না দুটো নাইটি কিনবো ইচ্ছে আছে, এইটাই কিনো পুজো সময়, কিছু কেনার নেই, দুটো নাইটি কিনতেই হবে আমাকে, দুটো নাইটি কিনতে হবে, দুটো হাফ প্যান্ট কিনতে হবে, হাফ প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে, অনেকদিন ধরে কেনাকাটি করি না, অনেকগুলো বছর পুজো কিচ্ছু কিনেই না, এবারে পুজো কিছু নেয়ার নেই, কী নেবো? নিতে গেলে তো পয়সা করির ব্যাপার আছে, কিন্তু নেয়ার নেই। কিন্তু এই যে বাপের বাড়ি থেকে টাকা দেয় পুজোর সময় হাত খরচা দেবে, তা সেই টাকা দিয়ে ভাবছি দুটো নাইটি কিনো, আমার দুটো নাইটি কিনবো ও দুটো হাফ প্যান্ট কিনে দেবো ওকে, আর বাদ বাকি পয়সাটা রেখে দেবো। পুজোর সময় একটু ভালো মন্দ তো খেতে হবে, তাই না? সাজুগুজু করলে হবে, খেতেও তো হবে। আর মেকআপ টেকআপ আমার প্রচুর আছে, প্রচুর মেকআপ আছে আমার, সাজার মেকআপের অভাব নেই, অনেক অনেক সাজের জিনিস আছে প্রচুর। একসময় সাজতাম, খুব ঘুরতে যেতাম, পার্টিতে যেতাম, ডিস্কে যেতাম, এখন তো আর যাওয়া হয় না। এখন বলতে আগামী 5 বছর, আগেও বলেছি এখনও বলছি, 5 বছর ধরে অনেক কিছু করা হয় না লাইফ, মানে নিজেকে নতুন করে কিছু করিনি, তাই জন্য আর সমস্ত মেকআপ ফেকআপ। এমনি ভালো জামা কাপড় প্রচুর রয়েছে, দামি দামি জামা কাপড় প্রচুর, কিন্তু সবসময় পরে যে নাইটিটা পরি সেইটা অনেকদিন ধরে অনেক বছর ধরে কেনা হচ্ছে না, কিনবো আমি কি 150-200 টাকা করে নাইটি নেবে, দুটো নাইটি কম করে 400 টাকা, কম করে সুতির নাইটিগুলো, সেই 400 টাকা থাকলে তো আমার বাচ্চাদের টক দই বিস্কুট আনতে পারবো না, ওদের তো রোজ টক দই বিস্কুট আমার দিতেই হয়, আর মাথা পা মাংস ওই একদিন নিয়ে আসি 2-3 দিন চালিয়ে দিই, আর কিন্তু টক দই আর বিস্কুটটা ওদের রোজ লাগে, সেই জন্য আমাকে রোজ 150 টাকা মতন ওদের জন্য রোজ এইটা বাধা ধরা, 150 টাকা বাধা ধরা, পা মাথা বাদ দিয়ে কিন্তু বলছি। আর পা মাথা নিয়ে যদি ধরো রোজ 300 টাকা করে খরচা আছে ওদের জন্য, তারপরে তো আমাদের খাওয়া আছে, আমরা তো ভালো মন্দ খাই না, তোমরা সেটা দেখেছি, কখনো 4 রুটি, কখনো ডিম ভাত, কখনো একদিন রান্না করলে 4 দিন মাছের জল ভাত, এই দিয়ে চালিয়ে, কিন্তু এই দিয়ে চালিয়ে দিই, কিন্তু এক সময় গেছে এইসব আশেপাশে আমরা খেতামই না। তো যাক গে, সেসব কথা বাদ দাও, তোমরা সবাই কেমন আছো?
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শনিবার তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে দিলাম, আগে শনিবার হলেই ভাবতাম কি এই শনিবারে রাত চলো ডিস্কে যাব, নাইট মানে ডিস্কো যেতাম, বরের সঙ্গে বাড়ি যেতাম, খুব মজা করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে। এখন কোথায়, পয়সা সবাইকে চিনিয়ে দেয়, পয়সাই চিনিয়ে দেয় মানুষকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধব সবাইকে। পয়সা এমন একটা জিনিস না, পয়সা খুব ডেঞ্জারের জিনিস, যার কাছে পয়সা আছে তাকে সবাই চেনে, আর যার কাছে পয়সা নেই তাকে লোক একটু চেনেই না। এক সময় যখন পয়সা ছিল না, তখন আমি বলছি না আমি খরচা করতাম, আমরা সবাই মিলেই খরচা করে বাড়ি যেতাম, অনেক বন্ধু বান্ধবী সব ছিল একসঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ সবাই আমরা বাড়ি যেতাম, খাওয়া দাওয়া করতাম, ভাগ করে টাকা পয়সাটা দেওয়া হতো সবাই মিলে। হয়তো 5,000 টাকা বিল হলে সবাই তিনটে ফ্যামিলি বা চারটে ফ্যামিলি যেতাম, চারজনের মধ্যে ভাগ করে দেওয়া হতো, এরও একটা সময় ছিল। এখন আমাদেরও নেই, কেউ ডাকেও না, যাইও না, আর সেরকম খরচা করার মতো মানসিকতা এখন নেই। এখন কী করে দিন চলবে এই হচ্ছে সবচেয়ে বড় কথা। থাক, বেশি কথা বললে না, আমি আবার দেখো চোখ দুটো আমার দেখতে পাচ্ছ, এই চোখ দুটো কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি কথা বলে। যাক গিয়ে ওইসব কথাবার্তা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা যত আমাকে এগিয়ে নিয়ে যাবে তত আমি তোমাদের সামনে আসতে পারবো, মনে আনন্দে কিছু করবার ইচ্ছে থাকবে। ঠিক আছে, তাহলে রাখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সমস্যা হয় আমার বাড়িতে অ্যাকচুয়ালি না, আমার তো নেটের কোনো নেটের কালেকশান বলতে আমার ওয়াইফাই এইসব কিছু নেই, আমার ওই ফোনে নেট ভরাতে হয়, কখনো 60 টাকার ভরাই, সে রিচার্জ করি, রিচার্জ করার পরে ভিডিও তো আমি একটা তো ভিডিও ছাড়লে হবে না, 3-4টা করে ভিডিও ছাড়তে হয়, তারপরে ইনস্টাগ্রামে আমার ভিডিও আমি ভিডিও ছাড়ি, সেখানেও আছে, ফেসবুকে আছে, তো এগুলো ছাড়তে যেতে আমার নেট শেষ হয়ে যায়, কখনো 60 টাকার ভরে একদিন ছাড়া ছাড়া 60 টাকা নেট ভরতে হয়। তো বেশি বড় ভিডিও করলে কী হয়, পুরো নেটটাই পুরো ভিডিওতে চলে যায়, আর আমার অবস্থা তো তোমরা সবাই জানো নেট, মানে আমি যে কিছু একটা বড় সড়ো করে ভিডিও করব সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাদেরকে দেখাবো, তার জন্য আমার অনেকটা টাইম লাগবে, আর অনেকটা নেটও যাবে, সেই নেটের কালেকশন মানে সেরকম ব্যবস্থা আমার কিছু নেই, আর আমার যদি সত্যি নেট নেওয়ার মতো মানে ওয়াইফাই নেওয়ার মতন অবস্থা থাকে আমি নেবো, আর একদিন আমি তোমাদের সামনে সব কিছু দেখাবো, সব একদম কি বলতো, চান করার থেকে শুরু করে সকালবেলা গুড মর্নিং থেকে শুরু করে রান্না করার থেকে শুরু করে বাসন মাজার থেকে শুরু করে চান করার থেকে শুরু রাত্রে শোয়া অবধি রাখে যেই সময় আমাকে দেয়, আর তার সময় তো দেবে, আজ ন কাল কাল ন পরশু ভগবান পরীক্ষা নিচ্ছে আমাদেরকে, তুমি কত কষ্ট দেবে, যখন সময় দেবে তখন তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমি তো আগেও বলেছি তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর তোমরাই আমাকে ধাপ করে ফেলে দেবে, তো অপেক্ষা করছি যদি সময় আসে আমি তোমাদের পাশে আবার আসবো। ঠিক আছে, তাহলে রাখলাম, টাটা বাই বাই, আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলোই না, হুকি ঝুঁকি মারতে কিন্তু একদম ভুলো না, হুকি ঝুঁকি মারলে কিন্তু অনেক কিছু দেখা যায়, হে ভগবান কি করবো আমি, কি করতে পারো জানি না, লোকে কত কিছু দেখাচ্ছে, নিজেকে লজ্জা লাগে একা সময়। ঠিক আছে, টাটা বাই বাই, লাভ ইউ, সবাইকে জানাই, হাম্পু ঝাম্পু টাম্পু, টাটা বাই বাই।